পটুয়াখালী ব্রিজের পাশে খালি স্থানে নিয়মিত ময়লা আবর্জনা ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন মহাসড়কে চলাচলকারী পর্যটক ও স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। পটুয়াখালী বরিশাল ঢাকা সড়ক, এটি সড়কে ব্রিজের পূর্ব পাশে ময়লা আবর্জনার স্তূপ। সেই স্তূপে জ্বলছে আগুন, একদিকে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন। সড়কে চলাচলকারী স্থানীয় এবং পর্যটকদের এই পথ দিয়ে যাতায়াত করতে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা, আর ময়লা আবর্জনার কারণে এলাকায় বেড়েছে মশা মাছির উপদ্রব। এই পরিস্থিতি থেকে মুক্তি চান স্থানীয়রা। ময়লা ফেলার কারণে তো আমরা পাশাপাশি বাসা বাড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, এদের খুব মানে দুর্গন্ধে আর কি পরিবেশ নষ্ট হয়ে যেতেছে। বিভিন্ন রোগ জীবাণু ছড়ায় এবং এখানে যাতায়াতের কোনো সুব্যবস্থাই বলা চলে না এবং দুর্গন্ধে নাবিশ্বাস। পৌরসভার বাইরে হয়তো হালাইবে, ঠিক আছে, পৌরসভার ভিতরে যে এটা ময়লাটা তো হালায়, এটা তো হালানোর তো নিয়ম না, এটা আরও তো দাগা আছে। পটুয়াখালী পৌরসভার কোনো ডাম্পিং জোন নেই। এরই মধ্যে আধুনিক এবং পরিবেশ বান্ধব একটি ডাম্পিং জোন তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। পটুয়াখালী পৌরসভা সাতকোটি জায়গা একোয়ার হয়েছে ওপারে, এবং লোয়ালি ব্রিজ চালু হওয়ার সাথে সাথে এটার 27 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছে এবং ডিজাইন ড্রিং সব কমপ্লিট হয়েছে। আশা করি পটুয়াখালীর এই সমন্বিত বজ্র আর এই আমাদের জনগণকে পীড়া দেবে না। DBC News Desk।